এদিকে চার দিনের সফরে কাল জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফর করবেন। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন জাপানের সম্রাট নারুহিত। এছাড়া শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি শীর্ষ বৈঠক করবেন। জাপান থেকে আরও জানাচ্ছেন লাবণ ভূঁইয়া। 25 এপ্রিল বাংলাদেশ থেকে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2019 সালে প্রধানমন্ত্রী জাপান সফর করেন। গেল বছর নভেম্বরেও বন্ধু দেশটিতে আসার কথা ছিল তার, তবে তা বিশেষ কারণে স্থগিত হয়েছিল। এবার সফরে বিশেষ অনেকগুলো কারণই গুরুত্ব রাখে। বাংলাদেশের পরম বন্ধু এই রাষ্ট্রের সাথে আরও গভীর সম্পর্ক তৈরি করার পাশাপাশি বিনিয়োগ, তথ্য, জ্বালানি সহ বেশ কয়েকটা সমঝোতা স্মারক স্বাক্ষর করার কথা রয়েছে এই সফরে। দিনে দিনে জাপানের সাথে আমাদের বৈদেশিক বাণিজ্য বা বাইলেটারাল সেটার ভলিউম বাড়ছে এবং জাপানি কোম্পানির সংখ্যা যেগুলি বাংলাদেশে ব্যবসা করছে বা ইনভেস্টমেন্ট করছে সেগুলির সংখ্যাও 300-এর বেশি ছাড়িয়ে গেছে। প্রধানমন্ত্রীর এই সফরে উচ্ছ্বসিত প্রবাসী জাপানি বাংলাদেশিরা। এই সফরের মধ্যে দিয়ে আমি মনে করি যে আমাদের যে বাণিজ্য, আমাদের যে ইনভেস্টমেন্ট, জাপানি ইনভেস্টমেন্ট অনেক প্রসারিত হবে। আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে আজকে জাপানিসরা আমাদেরকে সমীহ করে। তারা মনে করে সরকার প্রধানের আগমন দুই দেশের মানুষের জন্যই ভালো বার্তা দিবে। মাননীয় প্রধানমন্ত্রীর লিডারশিপের প্রতি আমরা কৃতজ্ঞ। ওনার এই লিডারশিপের কারণেই আমাদের বাংলাদেশ এবং আমরা যারা এখানে বসবাস করি আমাদের ভিন্ন মাত্রায় জাপানিজরা এখন আমাদেরকে মূল্যায়ন করেছে। এটা অনেক আগায় নিয়ে যাবে আমাদের ট্রেড। আমরা এর জন্য ওয়েলকাম জানাই। আশা করি জাপান বাংলাদেশের যে স্বাধীনতা পরবর্তী যে সুসম্পর্ক সেই সুসম্পর্ক আরও দীর্ঘায়িত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 28 তারিখ আমেরিকার উদ্দেশ্যে জাপান ছাড়ার কথা রয়েছে। বরাবরই বাংলাদেশের পরম বন্ধু জাপান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরের মধ্যে দিয়ে দুদেশের সম্পর্ক যেমন সুদৃঢ় হবে তেমনি ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে এক নতুন দ্বার উন্মোচিত হবে বলে মনে করছে প্রবাসী বাংলাদেশিরা। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, টোকিও, জাপান।